उमेरा बेअब्दिन मिन इबादी अन युर्जुलद आला कब्रिही मियत जल्लतिन आमाके हुकुम करा हलो अल्लाह रब्बुल आलमीनेर पक्ष थेके একজন কোন বান্দার কবরের উপরে গিয়ে 100টা দণ্ডা মারতে 100টা কোড়া মারতে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ মানুষটা মরে গেছে কবরে চলে গেছে আর উঁচা কবরের উপরে 100টা কোড়া কেন মারতে যাব 100টা মারতে হবে না আল্লাহ কমিয়ে দাও আল্লাহ কমিয়ে দাও আল্লাহ কমিয়ে দাও কবরে মারতে বলছে মোটা জিয়ালার ডাল কেটে নিয়ে যাও যে দুম করে এক আঘাত লাগাও কবরের উপরে এক আঘাত মারো মোটা ডাল নিয়ে গিয়ে লোকেরা ওই কবরের কাছে গেল আর যাওয়ার পরে জোর করে দিল একবারে সবাক করে বাড়ি একবারে কবরের উপরে আর যেমনি বাড়ি দেওয়া ফাহতারাকা সাথে সাথে কবরটা দাও 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 করে জ্বলে উঠল যেমনি জ্বলে উঠা সাথে সাথে কবরের ভেতরে যেই মানুষটা ছিল সেও আগুনের সাথে সাথে মাথা ছাড়া দিয়ে বেয়ে বাইরে চলে এলো আর আসার পরে বাইরে যতগুলো লোক ছিল তাদের দিকে মুখটাকে উঁচিয়ে ধরে বলছে লিমা জাল্লাতুনি তোমরা কিসের জন্য আমাকে মারলে তোমরা কিসের জন্য আমার উপরে কোড়া বর্ষালে আমি তোমাদের কাছে কারণ জানতে চাই কেন মারলে কি জন্য মারলে জবাব কি আসছে চুটফুট করতে হবে না কাউকে হাদিসটির সনদ হচ্ছে হাসান আল্লামা আলবানী বলেছেন সনাদুহু জাইয়েদুন অতএব গাল মুছিয়েন না বগল চুলকায়েন না হাদিস ঠিক আছে নিজের জায়গায় কি বলছেন যখন এই কথাটা জিজ্ঞেস করলো লোকটা জবাব কি এলো জবাব এলো এই ইন্নাকা সাল্লাইতা সালাতান ওয়াহিদাতান বিগাইরি তুহুরিন ওয়াকাদ মাররতা বিরাজুলিন আও বিমিসকিনিন ফালাম তুতিমহু তোমার জীবনে তুমি একদিন একটা নামাজ পড়েছিলে এমন নামাজের নামাজ যেই নামাজটা পড়বার আগে তোমাকে যে ওযু বানাতে হয় তুমি ওযু বানাওনি বিনা ওযুতেই তুমি নামাজ আদায় করে নিয়েছিলে জীবনে একবার আর একটা গুনাহ হলো তোমার এই তুমি একদিন একটা গরিব লোকের গোড়া দিয়ে গত হচ্ছিলে লোকটা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি তাকে এক লোকমা ভাত কিংবা এক টুকরা রুটি কোনো কিছুই তুমি তার হাতে দাওনি তোমার এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে কোড়া মারতে বলেছেন মাত্র একটাই কোড়া মারা হয়েছে আর বাকিগুলোকে মারা হয় না বিনা ওযুতে নামাজ পড়েছিল একটি মাত্র নামাজ তার জন্য যদি তার কবরে জিয়ালার ডালের আঘাত পড়ে তাহলে আপনার কাছে আদবের সাথে জিজ্ঞাসা করে বলছি যিনি ওযু করে নামাজ সমূলেই পড়েননি তার গাত কবরের উপরে জিয়ালার ডালের কতটি বাড়ি পড়া উচিত খাতাতে লিখে আমাকে দেন আমি নামার পরে 10 মিনিট থাকব কি হিসাব হবে নমাজ না পড়েও মুসলমান এটা হলো আদেশমূলক আইন থেকে আপনাকে শিখালাম আর আগের উদাহরণটা দিয়েছিলেন আপনাকে আমি নিষেধমূলক আইন থেকে আপনি আইনকে যদি উল্লঙ্ঘন করেন তো আপনার নাম কেটে বেদিনের খাতায় চলে যাবে আপনি তা বুঝতে পারেন না গীবত করা পরনিন্দা করা পরের কুৎসা করা পরের স্বভাবের এমন অংশগুলোকে আলোচনা করা যেই অংশগুলো ও নিজে কানে শুনতে রাজি নয় এমন কথাকে যদি কেউ আলোচনা করে তো তাকে বলা হয় গীবত করা এই রোগটার শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি ধারা লাগিয়ে রেখেছেন জানা আছে নেই কোরআন বলছে আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহে মাইয়াতান ফাকারাহতুমুহু এ মুসলমান তুমি বলো তো তোমার একজন অন্য মুসলমানের গা থেকে কেটে আনা মাংস যদি তোমাকে পিয়ালাতে দেওয়া যায়
থালাতে করে দেওয়া যায়। তুমি কি তোমার মুসলমান ভাইয়ের মাংসগুলোকে গরুর মাংসের মতো করে মজা করে করে চিবিয়ে চিবিয়ে খেতে পারবে, বলো তো তুমি খেতে পারবে কি না? তো বলছে যেমন তোমার মরা ভাইয়ের মাংসকে খাওয়া তোমার জন্য ঘৃণিত কাজ, ঠিক সেই রকমই তোমার কোনো মুসলমান ভাইয়ের গীবত করা তোমার জন্য তেমনি ঘৃণিত কাজ। অথচ এটা না করতে গেলে আমাদের দেশের বেটা ছেলের দিন যায় না, আর এটা যদি না করে তো আমাদের দেশের মা বোনের দিনই যাবে না, রাইতেই যাবে না। গীবত কাকে বলে? আমার এমন একটা স্বভাবের আলোচনা আপনি করছেন যেই স্বভাবটা আমি নিজের কানে অন্য লোকের মুখ থেকে শুনতে রাজি নই, এমন কথা আলোচনা করাটার নামই হলো গীবত। জি, বুঝতে চেষ্টা করুন, বুঝে নিতে গেলে খুব ভালো লাগবে। কি বলছি আপনাকে, মা আয়েশা বলছেন সহি হাদিস, দাখালা আলাইয়া ইমরাতুন, একদিন আমি এবং নাবিজি বাড়িতে বসেছিলাম, এমন সময় একটা মেয়ে ছেলে এলো, আসার পরে কিছু কথাবার্তা বলল, সুম্মা ওয়াল্লাত, ওর কথা যখন শেষ হয়ে গেল বলা তখন এখান থেকে ফিরে চলে যাচ্ছিল নিজের বাড়ির দিকে। তখন আমি আল্লাহ পাকের নাবির দিকে কি করলাম, নিজের হাতটাকে তুলে ইশারা করে বলছি আউ মা তো এলাই হে, আমি নাবিজির দিকে হাত তুলে ইশারা করে বললাম, কি বললাম, হাত দিয়ে ইশারা করে এই রকম করে দেখালাম কি আল্লাহ পাকের রাসূল, এই মেয়ে ছেলেটা যে বাড়িতে এসেছিল আপনার সাথে কথা বলে গেল, এখন যে চলে গেল মেয়েটি, মেয়েটির সাইজ কিন্তু এইরকম, হাতের দিকে তাকান সাইজটা কেমন মেয়ে লোকটার, এইরকম। মাইক্রোফোনের স্ট্যান্ডটা আমি ধরে আছি, কতটা উঁচা, তো হাঁটু বরাবর উঁচা, এতটা উঁচা আমি বলিনি। মায়েশা কি বলছেন, মেয়ে ছেলেটি সবই ভালো কিন্তু সাইজটা হলো এই রকম। এই কথাটা যেমনি বলে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশার দিকে আঙুল তুলে বলছেন ইগতাবতে হা, ওরে আমার বিবি আয়েশা, তুমি এই মেয়ে ছেলেটিকে নাটা পদের বললে, তুমি মেয়ে ছেলেটিকে বেটে বললে, আর এই বেটে বলে ইশারা করা এই জিনিসটা কিন্তু ছোট মেয়েটি বেটে মেয়েটি পছন্দ করে না, আমি বেটে বলে তুমি আমাকে বেটে বলবে এটা এসে রাজি হবে না, আর এই কথাটা তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল সাথে সাথে তুমি তোমার একটা বোনের গীবত করে বসে গেলে, অতএব তোমাকে গীবতের জন্য খেসারত দিতে হবে, তাড়াতাড়ি করে নিজেকে সংযমী বানাও, তাড়াতাড়ি করে তুমি পাক হওয়ার চেষ্টা করো।